আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা ছোট্ট সোনামণিরা। প্রাথমিক শিক্ষা দপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ঘরে বসে শিখি ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগতম। ছোট্ট সোনামণিরা, তোমরা ঘরে বসে শিখিতে একটু আগে কি শিখে ক্লাস করছিলে? ইংরেজি ক্লাস করছিলে, তাই না? আমি ইংরেজি পড়ে আমি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো ছোট মনেরা, তোমরা তো জানো প্রত্যেক শুক্রবার রাত 8টার সময় আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে উপস্থিত হই। এবং কোন অধ্যায়টা করাই বলো, মনে আছে? আসলে মনে আছে। তো এত কথা বলার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। শোনা মনেরা, মনে আছে? তারপর আরেকবার আমি আমার পরিচয় দিই। আমি মোসাম্মদ আক্তার, সহকারী শিক্ষক, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামইরহাট, নগাঁও। তো ছোট্ট সোনামণির, আমি একটু আগে যে বিষয়ে কথা বললাম তা কি, আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছিলাম, তাই না? তো তার ধারাবাহিকতায় আমি আজকেও তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর আমি গণিত বিষয় নিয়ে উপস্থিত আছি। এখন কথা হচ্ছে আমি কি করাচ্ছিলাম বলো তো? তো মনে পড়েছে, আমি তোমাদেরকে সময় অধ্যায় করাচ্ছিলাম। কি করাচ্ছিলাম? সময় অধ্যায় করাচ্ছিলাম। তো দেখি তোমাদের কার কার পুরনো কথাগুলো মনে আছে? মনে আছে নিশ্চয়ই। আমি তোমাদের সাথে কি নিয়ে কথা বলেছিলাম? প্রথম পাঠে বলেছিলাম ক্যালেন্ডার সম্পর্কে, বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে, তাই না? বলতো বাংলা ক্যালেন্ডারে কয়টি মাস 31 দিনে, মনে আছে কি? দেখি চটপট উত্তর দিয়ে ফেলো। আমি একটু কমেন্টে দেখে নেই কে কে দিতে পেরেছে, কে কে দিতে পেরেছে দেখি। এখনো কমেন্ট আসেনি। আচ্ছা দেখি, তাহলে বাংলা ক্যালেন্ডারের প্রথম পাঁচটি মাস হচ্ছে 31 দিনে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ইংরেজি ক্যালেন্ডারের কোন মাসটি 28 দিনে, মনে আছে অবশ্যই? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে। তোমরা কিন্তু চটপট উত্তর দিয়ে নাও, আমি জানি তোমরা সবাই উত্তর দিতে পারো। তো ছোট্ট সোনামণিরা, আর গত শুক্রবার ক্লাসে আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম? ধরো আজকে যদি 24 তারিখ হয়, তার 20 দিন পর তারিখটা কত, এইটা তারিখ এবং বের করা তোমাদের শিখিয়েছিলাম, তাই না? এবং ক্যালেন্ডার দেখাটা পুরোপুরি শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদের সামনে নতুন সময় অধ্যায়েরই নতুন কিছু নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা কি জানতে চাও কি সেটা? আচ্ছা তাহলে দেখাই, একটু হিন্টস দে আগে। এটা কি বলতো? এটা কি বলতো? এটা একটা ক্যালেন্ডার, তাই না? এটা একটা ক্যালেন্ডার। আমি একটু আগে বললাম যে ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস 28 দিনে, এই কথাটা বলছিলাম না? কিন্তু দেখো তোমরা, এই যে এটা হচ্ছে 2020 সাল, এটা কত সাল? 2020 সাল। 2020 সালে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে দেখো এখানে তারিখ কোথায় দিয়ে শেষ হয়েছে? 29 তারিখে, 29। কত? 29-এ শেষ হয়েছে, তাই না? তার মানে 29 দিনে তারিখটা, এই ফেব্রুয়ারি মাসটা শেষ হয়েছে। তাহলে এটা কেমন কথা? আমরা বারবার বলছি যে ইংরেজি ক্যালেন্ডারে বছরে সবসময় কি হয়, ইংরেজি ক্যালেন্ডারে বছরে সবসময় ফেব্রুয়ারি মাস কিসে হয়? 28 দিনে হয়। কিন্তু 2020 সালের ক্যালেন্ডার কি বলছে? ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে। এটা একটা পার্থক্য না? হ্যাঁ, এইটাকে বলে অধিবর্ষ। কি বলে? অধিবর্ষ। তাহলে আমি তোমাদেরকে প্রথমে শেখাবো অধিবর্ষ সম্পর্কে, একটা নতুন শব্দ। তোমরা কি অধিবর্ষ শব্দটা শুনেছো? শুনেছো কি? আমি তোমাদেরকে আজকে নতুন কথা বলবো, সেটা হচ্ছে অধিবর্ষ সম্পর্কে, ঠিক আছে?
তো অধিবর্ষ বোঝানোর আগে আমি তোমাদের সামনে প্রাথমিক গণিত করাচ্ছিলাম তো, কিন্তু আমি প্রাথমিক বিজ্ঞান বিষয়ে যাব। প্রাথমিক বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের কথা মনে আছে তোমাদের? অষ্টম অধ্যায়ে হচ্ছে মহাবিশ্ব আছে, মহাবিশ্ব অধ্যায়ের কথা মনে আছে অবশ্যই। এই মহাবিশ্ব অধ্যায়ে এই পৃথিবী সম্পর্কে কিছু বলা আছে। তো ছোট্ট সোনামণিরা একটু আমার বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো, দেখো আমি একটা ছবি এঁকেছি, তাই না? ছবিটা তোমাদের পছন্দ হচ্ছে? দেখো ছবিটার মাঝখানে কি আছে? সূর্য। আর এই পাশে কি আছে? পৃথিবী। যেমন পৃথিবীতে কি থাকে? গাছ, আকাশ, সবুজ, অনেক কিছু থাকে। তাহলে এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। তোমরা তো অষ্টম অধ্যায়ে প্রাথমিক বিজ্ঞানে পড়েছো যে পৃথিবী সূর্যের চারিদিকে নিজ কক্ষপথে 365 দিনে ঘুরে আসে। কত দিনে? 365 দিনে। তা আমরা সবসময় জানি পৃথিবী যখন তার নিজ অক্ষে ঘুরে তখন 24 ঘন্টায় ঘুরে আসে, এবং সেটা আহ্নিক গতির কারণে, এবং বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। এটা শিখেছি না? আর বার্ষিক গতির কোনটা? যখন ঋতু পরিবর্তন হয়, যখন কক্ষপথ পৃথিবী তার কক্ষপথে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে আসে, তখন পৃথিবীর কতদিন সময় লাগে? 365 দিন। এটা তো আমরা সাধারণত জানি, কিন্তু প্রাথমিক বিজ্ঞান বইয়ে দেওয়া আছে পৃথিবী 1 বছর ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। পৃথিবীর নিজের কক্ষপথে একবার ঘুরে আসতে কত সময় লাগে? 1 বছরে 365 দিন 6 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে 1 বছর। তাহলে আমরা গোনার সুবিধার জন্য যে 365 দিনে 1 বছর হয়, কিন্তু 6 ঘন্টাটা আমরা আবার কিভাবে বলবো? এই জন্য এই 6 ঘন্টাকে বাদ রাখা হয়। তারপর আবার দ্বিতীয় বছরে যায় কতদিন হয়? 365 দিন, আবার 6 ঘন্টা, তার মানে মোট কত হলো? 12 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বছর, আর এটা হচ্ছে দ্বিতীয় বছর। আবার তৃতীয় বছরে যায় কি হলো? আবার 365 দিন 6 ঘন্টা আসলো। তাহলে 6 6 12 আর 6 কত হলো? 18 ঘন্টা। আবার চতুর্থ বছরে যায় দেখো কত হচ্ছে? 365 দিন 6 ঘন্টা আবার আসছে। তাহলে 18-এর সাথে আবার 6 যোগ হয়ে কত হলো? 24 ঘন্টা। কত হলো? এই 24 ঘন্টা হলো, তাই না? তাহলে 4 বছর পর এই 6 ঘন্টা একত্র হয়ে কত হলো? 4 6 24 ঘন্টা। এই জন্য প্রতি 4 বছর পর পর ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় করে 366 দিনে 1 বছর হয়। 4 বছর পর কত হয়? 4 বছর পর 366 দিনে 1 বছর হয়। কি বুঝতে পেরেছো তো কেন 366 দিন হলো? তোমরা তো অনেক সময় শুনেছো যে হ্যাঁ 365 দিনে 1 বছর হয়, কিন্তু কোন কোন বছরে দেখা যাচ্ছে 366 দিনে 1 বছর হচ্ছে। তোমাদের মনে কি প্রশ্ন জাগে না যে কেন 366 দিনে 1 বছর হচ্ছে? মনে প্রশ্ন জাগে তো সেটা? তাহলে দেখো গণিত এবং বিজ্ঞান এই দুইটা খুবই সম্পর্কিত, এবং এই দুইটা বিষয়ে প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। ঠিক আছে, তাহলে অধিবর্ষ শব্দটা আমি তোমাদের কাছে কিন্তু প্রমাণ করে দিলাম যে অধিবর্ষটা কি, যে আমরা যে বলে 366 দিনে যখন 1 বছর হয় সেই বছরটাকে আমরা অধিবর্ষ বলবো, কিন্তু কেন অধিবর্ষ বলবো সেটা আমি তোমাদেরকে প্রমাণ করে দিলাম। দেখো যে প্রথম বছরে 6 365-র সাথে 6 ঘন্টা যোগ হলো, দ্বিতীয় বছরে আবার 365-র সাথে 6 ঘন্টা যোগ হলো। হিসাবের সুবিধার জন্য সবসময় 365 বলা হয়, কিন্তু 6 বছর হাতে রাখা হয়। এরকম চতুর্থ বছরে যায় এই 4টা 6 একসাথে হয়ে 24 ঘন্টা, মানে একদিন হলো। এই চতুর্থ বছরে ওই একদিন 365-র সাথে যোগ হয়, এই জন্য 366 চতুর্থ বছর পর পর
366 দিনে এক বছর হয় এবং ওই এক দিনটা ফেব্রুয়ারি মাসে যোগ হয়। ঠিক আছে, আর আমি তোমাদেরকে একটু আগে দেখালাম যে 2020 সালে একটা ক্যালেন্ডার দেখালাম না, যে 2020 সালে ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস 29 দিনে। কেন 29 দিনে হলো বুঝতে পেরেছো তো? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? তাহলে অধিবর্ষ শব্দটা তোমরা বুঝতে পেরেছো না? যে পৃথিবী যখন তার নিজ কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, মানে পুরাটা ঘুরে আসবে, তখন পৃথিবীর সময় 365 দিন 6 ঘন্টা। এটা প্রতি চার বছর পর পর এই 6 ঘন্টা একত্র হয়ে 4×6=24 একদিন হয়, 24 ঘন্টা একদিন, এই একদিন হয়ে চতুর্থ বছরে যায় 366 দিনে এক বছর হয়। এই এক বছরকে আমরা কি বলি ছোট্ট সোনামণিরা? 366 দিন যখন হবে তখন আমরা বলি অধিবর্ষ। বুঝতে পেরেছো তো? যদি বুঝতে পারো তাহলে পরে আমার কথা বলাটা সার্থক হবে আমি মনে করব। অবশ্যই বুঝতে পেরেছো। তো ছোট্ট সোনামণিরা, তাহলে অধিবর্ষটা, এটা তো আমি বিজ্ঞানে বুঝালাম, প্রাথমিক বিজ্ঞানে কিভাবে অধিবর্ষ হবে আমি তোমাদেরকে সেটা বুঝালাম, যে তোমাদের গণিতের সাথে সম্পর্ক করে প্রাথমিক বিজ্ঞান বিষয়টা দেখিয়ে দিলাম, তাই না? এখন আমি তোমাদেরকে এখন গণিতের ভাষায় তোমরা অধিবর্ষ কিভাবে খুঁজে বের করবে সেটা বের করে দেখাবো। তাহলে অধিবর্ষ কাকে বলে? অধিবর্ষ হচ্ছে এমন একটি, অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় করার জন্য একদিন বেশি থাকে। অধিবর্ষ হলো এমন একটা বছর যেখানে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় করার জন্য একদিন বেশি থাকে। আর গণিতের ভাষায় হচ্ছে যে বছরটা 4 দ্বারা বিভাজ্য সেই বছরকে আমরা বলবো অধিবর্ষ। গণিতের ভাষায় তুমি গণিতে কিভাবে বের করবে যে যে বছরটা 4 দ্বারা বিভাজ্য সেই বছরটাকে আমরা বলবো কি বলবো? অধিবর্ষ বলবো। এখানে আরেকটা কথা আছে, যদি কোনো বছরের একক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য হয়, যদি কোনো বছরের একক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য হয় তাহলে সেটাকে 4 দ্বারা বিভাজ্য গেলে হবে না, সেটাকে 400 দ্বারা যদি বিভাজ্য যায় তখন বুঝবো যে এই বছরটা অধিবর্ষ। ঠিক আছে, তাহলে অধিবর্ষ সম্পর্কে তোমাদের ধারণা আশা করি ক্লিয়ার। তাহলে এসো আমরা দেখে নিই। ১৩৬ পৃষ্ঠার এই কলমটাতে কম দেয়, 136 পৃষ্ঠার 1-এর 1 নং হচ্ছে 1800 সালটি অধিবর্ষ কিনা তোমাকে বের করতে বলেছে। দেখো 1800 সালটার একক এবং দশক স্থানীয় অঙ্কটা কি? একক এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে দুটাই শূন্য, তাহলে কত দ্বারা বিভাজ্য যেতে হবে? 400 দ্বারা। তাহলে কিভাবে লিখবো আমরা? 1800-এর একক ও দশক স্থানীয় অঙ্কটি 400 দ্বারা ভাগ, একক ও দশক স্থান অঙ্কটি শূন্য, তাই 400 দ্বারা ভাগ করি। তাহলে 400 দিয়ে আমি যদি 1800-কে ভাগ দেই তাহলে দেখো দুটা শূন্য হবে, 4×4=16, 4×5=20, তাহলে 4 বারে যাচ্ছে, তাহলে দেখো কত হচ্ছে 200। 4 দিয়ে যখন ভাগ দিচ্ছি তখন আমার অবশিষ্ট থাকছে 200, মানে এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। তাহলে অতএব 1800 সালটি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়,
তাহলে কি হবে অতএব 1800 সালে ফেব্রুয়ারি মাস 28 দিনে অতএব 1800 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে 1800 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে ঠিক আছে না যেহেতু বিভাজ্য হচ্ছে না আমার ভাগটা মিললো না অবশিষ্ট আছে তাহলে এটা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে এটা কি হবে এর 1800 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে 28 দিনে হবে তাহলে এটার এক নম্বরে আছে তোমার 1900 সাল আছে 1800 এর পর কত আছে 1900 সাল তাহলে আমি এটার নাম লেখাগুলো নাম মুছে দিয়ে আমি শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিলাম তাহলে ছোট সোনা মনে দেখো একক ও দশক স্থানে অঙ্কে যেহেতু দুটো শূন্য আছে তাহলে আমার 4 দ্বারা বিভাজ্য করতে হবে না 400 দ্বারা বিভাজ্য তাহলে আমি যদি এটা ভাগ করি 4 4 16 4 5 20 তাহলে 5 বার যাচ্ছে না 4 বার যাচ্ছে তাহলে 300 তাহলে কি 1900 সালটি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় অতএব 1900 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে হচ্ছে তার মানে 1800 সালও ফেব্রুয়ারি মাস 28 দিনে হচ্ছে 1900 সালও ফেব্রুয়ারি মাস 28 দিনে হচ্ছে এরকম 136 পৃষ্ঠার পরেরটা বলেছে যে 2000 2000 সালটা তোমার ফেব্রুয়ারি মাস কত দিনে সেটা তোমাকে বের করতে বলছে তাহলে আমরা যদি 2000 দিয়ে করি 2000 এর একক এবং দশক স্থানেও মান অঙ্কটি শূন্য তাহলে আমার কত দিয়ে ভাগ হবে 400 দিয়ে ভাগ হবে তাহলে এটা দেখো 4 5 20 শূন্য 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 20 তাহলে 2000 তাহলে 2000 সালটি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য 2000 সালটি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য অতএব 2000 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হচ্ছে 29 দিনে আমি তো টিচার আমার বোর্ড আছে আমার সুবিধা এই জন্য আমি আমাকে বারবার করতে হচ্ছে না মুছে দিয়ে আমি একবার করে হয়ে গেল তাই না তাহলে দেখো অধিবর্ষটা তোমরা কিন্তু বুঝতে পারবে কিভাবে লিখতে হবে সেটাও বুঝতে পারলে তাহলে ছোট সোনামণিরা আমরা কোনটা 400 দ্বারা বিভাজ্য কোনটা 4 দ্বারা বিভাজ্য এটা তো তোমরা অবশ্যই বুঝতে পারলে এখন আমরা পরের সমস্যাতে চলে যাব এটার 136 পৃষ্ঠার নিচের এক নাম্বার নিচের একের এক নাম্বারটা বলছে 1918 দেখো এটার একক এবং দশক স্থানে অঙ্কে কিন্তু কোনো শূন্য নেই একক এবং দশক স্থানে অঙ্কে কোনো শূন্য নেই তখন আমরা কি করব 1918 সালের একক ও দশক স্থানে শূন্য নেই তাই এটিকে 4 দ্বারা ভাগ করি তাই এটিকে কত দ্বারা ভাগ করি ছোট সোনামণিরা 4 দ্বারা তাহলে 4 ভাগ 1918 তাহলে কত হচ্ছে 4 4 16 3 1 ঠিক আছে 4 8 32 তাহলে 4 7 28 28 কত হলো 11 3 আবার কত নামে 8 4 9 36 তাহলে কত হলো অবশিষ্ট 2 দেখো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয় যেহেতু নিঃশেষে বিভাজ্য নয় সেহেতু কি হবে অতএব 1908 যেহেতু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেহেতু 1918 সালের ফেব্রুয়ারি মাস 1918 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হচ্ছে 28 দিনে হচ্ছে তাহলে কোন মাসটা 4 দিয়ে ভাগ হচ্ছে কোনটা কোন বছরটা 4 দিয়ে ভাগ হচ্ছে আর কোন বছরটা 400 দিয়ে ভাগ হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো এবং কিভাবে লিখতে হবে কোনটা অধিবর্ষ না এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমার নতুন করে দেওয়ার কি দরকার আছে আমি শুধু আরেকটা করে দেই 1820 সালটি কত বছরে তাহলে এটা 1918 3 1 এর 3 নম্বর সমস্যা আছে
কত সাল 1820 সাল 1820 সালে আর তাহলে এখানে কত হবে 1820 ঠিক আছে তাহলে এটা আমি একটু ভাগ করে নিই চার চারা ষোলো দুই দুই চার পাঁচা কুড়ি দুই শূন্য চার পাঁচা কুড়ি তাহলে দেখো চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় চার দ্বারা নিঃশেষে বিভাজ্য অতএব 1820 সালটি 1820 সালে ফেব্রুয়ারি মাস কত দিনে হচ্ছে 29 দিনে হচ্ছে এই সমস্যাগুলো তোমার সারা জীবন কাজে লাগবে যে কোন বছরটা লিপ ইয়ার বা কোন বছরটা অধিবর্ষ এটা বের করে এবং কোনটা ফেব্রুয়ারি মাস 28 দিনে কোনটা 29 দিনে এটা তোমাদের সব সময় কাজে লাগবে তাহলে আশা করি তোমাদের অধিবর্ষ নিয়ে যতগুলো সমস্যা ছিল তোমাদের সমাধান হয়ে গেছে এখন আমরা অধিবর্ষ তো জানলাম এখন আরেকটা নতুন বিষয় জানবো সেটা কি জানো সেটার জন্য আমরা আবার ক্যালেন্ডার দেখাবো ক্যালেন্ডার দেখা যাচ্ছে কি ছোট্ট সোনামণিরা আচ্ছা আমি আবার তোমাদেরকে ক্যালেন্ডার দেখাচ্ছি ক্যালেন্ডারে এটা জানুয়ারি জানুয়ারি 2018 সালে জানুয়ারি মাস দেখানো হয়েছে এবং এটা দেখো সোমবার থেকে শুরু হয়েছে শেষ হয়েছে 31 তারিখে ঠিক আছে ক্যালেন্ডার দেখা যাচ্ছে তো হ্যাঁ দেখা যাচ্ছে ক্যালেন্ডারটা এখানে একটা সমস্যা তোমাদেরকে বলেছে বইয়ে 137 পৃষ্ঠায় এখানে দেখো দেখা যাচ্ছে তো অবশ্যই যে ইংরেজি সাল 2018 এর পহেলা জানুয়ারি ছিল সোমবার ইংরেজি সাল 2018 এর পহেলা জানুয়ারি ছিল সোমবার তাহলে পহেলা জানুয়ারি 40 দিন পরের দিনটি কি বার ছিল ইংরেজি সাল 2018 এর পহেলা জানুয়ারি ছিল সোমবার দেখো সোমবার বলছে এর 40 দিন পর এই এই 1 তারিখের 40 দিন পর তার বারটা কত পারবে না এসে চেষ্টা করি একটু আমি তোমাদের সাথে হেল্প করব তাহলে এখানে কি করব আমরা এটা হচ্ছে 100 কত পৃষ্ঠা 137 পৃষ্ঠার 137 পৃষ্ঠার উপরের 1 নাম্বারটা উপরে 2 নাম্বারটা তাহলে 2 নাম্বার সমস্যাতে আমরা যাই যেহেতু 1918 এর 2018 এর পহেলা জানুয়ারি 2018 এর পহেলা জানুয়ারি সোমবার ঠিক আছে এর 40 দিন পরের দিনটি আমি কিন্তু তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম যে দিনটা বলবে আমাদের যেহেতু 7 দিনে 1 সপ্তাহ আমাদের যে 40 দিন বলবে বা যত দিন বলবে সেই দিনটাকে আমাদের 7 1 সপ্তাহ সময় 7 দিন তাহলে এটাকে আমাদের 7 দিয়ে ভাগ দিতে হবে তাহলে 7 ভাগ 40 তাহলে কত হলো 5 7 টা 35 তাহলে অবশিষ্ট থাকলো কত দিন 5 দিন যদি মিলে যেত তাহলে যদি সোমবার থেকে ওই আবার সোমবারেই আসতো কিন্তু যেহেতু মিলে যায়নি তাহলে সোমবারের পরে আবার 5 দিন তাহলে তোমাদের যেহেতু অবশিষ্ট 5 আছে যেহেতু অবশিষ্ট 5 আছে সেহেতু আমরা সোমবারের সাথে আরো 5 দিন যোগ দেব সোমবারের সোমবারের পরে 5 দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাহলে 5 দিন পর কত হচ্ছে কোন বার হচ্ছে শনিবার সোম যেহেতু আমরা সোমবারের সাথে সোমবারের 5 দিন পর শনিবার ধরব ঠিক আছে তাহলে এটা আমি একটু প্রমাণ করে দেই তোমাদেরকে ধরো
এক তারিখ ছিল সোমবার, এর 40 দিন পর। তাহলে তুমি গুণো এর এক তারিখের পর থেকে 40 দিন গুণো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তারপর 30 তারিখে বুধবার হচ্ছে 30 দিন, তারপর আবার বৃহস্পতিবার থেকে শুরু হবে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তার মানে এই শনিবারে যায় তোমার কত দিন হচ্ছে, 40 দিন হচ্ছে। তাহলে দেখো যে তুমি তোমাকে যে দিনটা বলবে সেই দিনটা তুমি যদি এই 7 দিয়ে ভাগ দাও, তাহলে যে অবশিষ্ট থাকবে ওই দিনের সাথে তারপরে ওই অবশিষ্ট দিনটা যোগ করলে তোমরা কি পাবে, ওই দিনটা পেয়ে যাবে। এটার আরেকটা নিয়ম আছে, যদি দেখো যেহেতু 7 × 1 = 7, 7 × 2 = 2, 2 সপ্তাহ = 14 দিন, 7 × 3 = 3 সপ্তাহ, 4 সপ্তাহ = 4 সপ্তাহ = 28, তারপর 5, 7, 35 দিন, 5 সপ্তাহ যখন যাবে তখন 35 দিন হবে। তাহলে 6 সপ্তাহ তোমার যদি 6 সপ্তাহ হতো তাহলে 6, 7, 42 দিন হতো, কিন্তু তোমার কাছে তো 42 দিন চাইলে, তোমার কাছে 40 দিন চাইছে, তাহলে 42 দিনের 2 দিন আগে, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে সোমবারের 2 দিন আগে শনিবার। তুমি যেভাবে এদিকে এইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে। আশা করি বুঝতে পেরেছো, পেরেছো তো নাকি? তোমরা কমেন্টে জানাও, তোমরা কমেন্টে জানাও যে এটা পারছো কিনা, যদি যদি বুঝতে পারো তাহলে আমার জন্য অনেক ভালো হয়। তো ছোট সোনামণিরা দেখো, আমরা একদিন থেকে যে তারিখ তার পরের তারিখটা আমাদেরকে বলে দিয়েছে, আমরা সেই তারিখে বারটা বের করতে পারবো, এবং সেই হিসেবে আমি তোমাদেরকে নিয়মটাও শিখিয়ে দিলাম যে তোমরা এভাবেও করতে পারো, সাথে সাথে গুণ করে শতকে সাত, প্রথম সপ্তাহ 1 সপ্তাহ মানে 7 দিন, 2 সপ্তাহ মানে 14 দিন, 3 সপ্তাহ মানে 21 দিন, 4 সপ্তাহ মানে 28 দিন, 5 সপ্তাহ মানে 35 দিন। যেহেতু তোমাকে 40 দিন বলেছে, 6 সপ্তাহ হলে 42 দিন হচ্ছে, 42 তোমার কাছে 40 দিন চাইছে, তার মানে 42 দিনের 2 দিন আগে। তাহলে যেহেতু যদি 7 দিনই মিলতো তাহলে পরে তোমার সোমবার থেকে সোমবারই হতো, কিন্তু যেহেতু 7 দিন মেলেনি এই জন্য কি হলো, সোমবার না হয়ে কি হলো, সোমবারের 2 দিন আগে কি হয়ে গেল, সোমবারের 2 দিন আগে হলো শনিবার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ছোট ছোট মনিরা আমি এটা মুছে দেই, তোমাদেরকে বাড়ির কাজ দেবো কিন্তু। তাহলে 2000 এইভাবে তোমরা অবশ্যই ভাগ করেও বের করতে পারো, আবার সপ্তাহ এভাবে গুণ করেও বের করতে পারো, তোমাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটাই তোমরা করবে, ঠিক আছে? এখন তোমাদের এই জিনিসটা একটু দেখে নাও, এখানে কি বলেছে, ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো 1 দশক, ধারাবাহিক 10 বছরের সময়কালকে বলি আমরা 1 দশক, আর ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ, আর ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। তাহলে 10 বছর হলে আমরা কি বলবো, 1 দশক, 12 বছর হলে বলবো 1 যুগ, আর যদি 100 বছর হয় তাহলে আমরা বলবো 1 শতাব্দী। তাহলে তোমরা এখানে দেখো 137 পৃষ্ঠায় বলছে 1600 সাল কোন শতাব্দী, 1600 সাল কোন শতাব্দী। তাহলে দেখো শতাব্দী শুরু হয়েছে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে তোমার প্রথম শতাব্দী। তাহলে 101 থেকে 200 পর্যন্ত এটা হচ্ছে প্রথম শতাব্দী, 1 থেকে 100 পর্যন্ত প্রথম শতাব্দী, 101 থেকে 200 পর্যন্ত হচ্ছে দ্বিতীয় শতাব্দী, মানে 100 বছর পর পর। তাহলে দেখো 1600 সাল কোন শতাব্দী, 1600 সাল, তাহলে 1600 সালের শতাব্দী শুরু হয়েছে কত থেকে, 1501 থেকে 1600 সাল পর্যন্ত 16 শতাব্দী, 16 শতাব্দী।
তাহলে 1600 সালটা কোন শতাব্দী? অতএব অতএব 1600 সাল ষোড়শ শতাব্দী, ঠিক আছে? তারপর তোমাকে বলেছে যে 1701 সাল কোন শতাব্দী, 1600 সাল কোন শতাব্দী। তুমি যদি 1701 সাল বলো, 1701 সাল কোন শতাব্দী? 1701 সাল, তাহলে 1701 থেকে 1800 পর্যন্ত হলো কোন শতাব্দী? 1701 থেকে 1800 পর্যন্ত, মানে 1700 থেকে 1800 পর্যন্ত অষ্টাদশ শতাব্দী শুরু হয়ে গেছে। কত হয়েছে? অষ্টাদশ, সপ্তদশ, অষ্টাদশ শতাব্দী। তাহলে 1701 সাল কি হবে? অতএব 1701 সাল হচ্ছে অষ্টাদশ শতাব্দী। আশা করি তোমরা শতাব্দীর সমস্যা বুঝতে পেরেছ। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা আজকে অনেক কিছু শিখলাম। তোমাদের বাড়ির কাজটা আমি দিয়ে দিই, যে যে সমস্যাগুলো আজকে করেছো সে অনুযায়ী তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে। বাড়ির কাজটা হচ্ছে 2018 সালের 3রা ফেব্রুয়ারি সপ্তাহে কি বার ছিল? 2018 সালের 3রা ফেব্রুয়ারি সপ্তাহের কি বার ছিল? এটা একটা, এবং 141 পৃষ্ঠা 3, 4 ও 5, 9 আমি যে সমস্যাগুলো করিয়েছি ঠিক ওই সমস্যাগুলোই এখানে, একই রকম সমস্যা। তাহলে আশা করি তোমরা অবশ্যই পারবে। আবার একটু দেখে নাও তোমাদের বাড়ির কাজটা। তোমরা অনেকেই আমাকে বাড়ির কাজ করে পাঠিয়েছো, আমাকে আমার মাহমুদা আক্তার মিস্ত্রি আইডিতেও পাঠাতে পারো, অথবা ঘরে বসে শিখির ইনবক্সে পাঠাতে পারো। সেখান থেকে আমরা তোমাদেরকে সমাধানটা দেখে তোমাদের সঠিক উত্তর দিয়ে দেব। তো ছোট্ট সোনামণিরা, তোমরা ভালো থেকো, বাড়ির কাজ অবশ্যই করবে এবং প্রতিদিন পড়তে বসবে। তো ছোট্ট সোনামণিরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। খোদা হাফেজ।